আমরা আমাদের আজকের ক্লাসে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ নিয়ে আলোচনা করব। তো হাইড্রা তো দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, পরিণত অবস্থায় এদের দেহের বহিঃত্বক বা বাহিরের দিকের ত্বককে এপিডার্মিস বলে। এপি মানে বাহির, ডার্ম মানে ত্বক, তাহলে এপিডার্মিস হলো বহিঃত্বক। তো হাইড্রার এপিডার্মিসে সাত রকমের কোষ থাকে। তো সবচেয়ে বেশি যে কোষগুলো থাকে সেগুলো পেশি আবরণী কোষ। এই কোষ সবচেয়ে বেশি থাকে এপিডার্মিসে এবং কোষগুলো আকারে বড়। তাহলে হাইড্রার এপিডার্মিসে সাত রকম কোষ থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে পেশি আবরণী কোষ। এই কোষগুলো কিন্তু আকারে বড় এবং কোষ বিভাজনে সক্ষম। পেশি আবরণী কোষগুলো কোষ বিভাজনে সক্ষম। এই কোষের নাম কেন পেশি আবরণী কোষ? এই কোষগুলো একই সাথে আবরণী কোষের মতো কাজ করে হাইড্রার দেহের আবরণ সৃষ্টি করে এবং পেশি কোষের মতো কাজ করে হাইড্রার দেহের সংকোচন ও প্রসারণ বা হ্রাস ও বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে পেশি আবরণী কোষ তাহলে একই সাথে এই কোষ পেশি কোষের মতো কাজ করে, আবার আবরণী কোষের মতোও কাজ করে। আবরণী কোষের মতো কাজ করে হাইড্রার দেহের আবরণ সৃষ্টিতে সাহায্য করে, আবার পেশি কোষের মতো কাজ করে হাইড্রার দেহের সংকোচন ও প্রসারণ বা হ্রাস ও বৃদ্ধিতে সাহায্য করে। তো পেশি আবরণী কোষগুলো কোনাকার বা নাশপাতি আকার, এই যে এগুলো হলো পেশি আবরণী কোষ। তাহলে পেশি আবরণী কোষগুলো কোনাকার বা নাশপাতি আকার। এই কোষগুলো দুইটা কার্যকরী অঞ্চলে বিভক্ত বা দুইটা কার্যকরী অঞ্চল নিয়ে গঠিত। এই কোষগুলোর বাইরের দিকের যে চওড়া অংশ এটা আবরণী অংশ। এই অংশটাই আসলে আবরণী কোষের মতো কাজ করে। এই অংশে আছে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং কতগুলো কোষ গহ্বর থাকে, এই যেগুলো হলো কোষ গহ্বর। তাহলে পেশি আবরণী কোষের বাইরের দিকের চওড়া অংশটা হলো আবরণী অংশ। এই অংশটাই হাইড্রার দেহের আবরণ সৃষ্টিতে সাহায্য করে। এই অংশে কী কী থাকে? নিউক্লিয়াস থাকে, কতগুলো কোষ গহ্বর থাকে, এছাড়াও থাকে হলো মিউকাস দানা, এই যেগুলো হলো মিউকাস দানা। তাহলে মিউকাস দানা পেশি আবরণী কোষের কোন অংশে থাকে? আবরণী অংশে বা চওড়া অংশে বা প্রশস্ত অংশে, বাইরের দিকের চওড়া অংশে। এই মিউকাস দানাগুলো থেকে নিঃসৃত পদার্থ দিয়ে এই যে বাহির দিক দিয়ে তৈরি হয় কিউটিকল আবরণ, এই যে এটা হলো কিউটিকল আবরণ। তাহলে এই মিউকাস দানা থেকে ক্ষরিত বা নিঃসৃত পদার্থ দিয়ে বাহির দিয়ে তৈরি হয় কিউটিকল আবরণ। এছাড়াও মিউকাস দানাগুলো পিচ্ছিল মিউকাস ক্ষরণ করতে পারে। মিউকাসের বাংলা হলো পিচ্ছিল তরল। তাহলে মিউকাস দানাগুলো থেকে নিঃসৃত পদার্থ দিয়ে কিউটিকল আবরণ সৃষ্টি হয়, আবার এই দানাগুলো মিউকাস ক্ষরণ করতে পারে। মিউকাস হলো, মিউকাসের বাংলা হলো পিচ্ছিল তরল। তাহলে মিউকাস কেমন হবে? পিচ্ছিল তরল হবে। আমাদের শ্বসনতন্ত্রেও মিউকাস ক্ষরিত হয়, তাহলে মিউকাস হলো পিচ্ছিল তরল। কাশি দিলে যেটা বের হয় ওটাও কিন্তু মিউকাস, ওই পিচ্ছিল পদার্থটা। তো এই মিউকাস হলো পিচ্ছিল তরল, এটা পানি এবং মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। মিউসিন হলো জিপি মানে গ্লাইকোপ্রোটিন। তাহলে মিউকাস পিচ্ছিল তরল, এটা পানি এবং মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আমাদের লালারসেও মিউসিন থাকে, যে মিউসিন আমরা পড়ছি কোনো উৎসেচক নয়, কোনো এনজাইম নয়, খাবার পিচ্ছিল করে খাবার গলদকরণে সাহায্য করে। তো পেশি আবরণী কোষের আবরণী অংশ এই কিউটিকল আবরণ সৃষ্টি, মিউকাস সৃষ্টি কেন করে? এরা যেহেতু জলজ প্রাণী, মিঠা পানিতে বাস করে, পানিতে বাস করে, তো পানি যাতে এদের এপিডার্মিসের কোষগুলোর ভেতরে প্রবেশ না করে সেই জন্যই এরা এই আবরণ তৈরি করে। কারণ পানি প্রবেশ করলে কোষগুলো স্ফীত হয়ে ফেটে যেতে পারে, সেই জন্য পানি যাতে প্রবেশ না করে কোষগুলোর ভেতর, এপিডার্মিসের কোষগুলোর ভিতর, সেই জন্য এরা কিউটিকল আবরণ সৃষ্টি করে, পিচ্ছিল আবরণ সৃষ্টি করে। আর পেশি আবরণী কোষের এই যে ভিতরের দিকের এই সরু অংশ, এটা পেশিময় অংশ, এটা হলো পেশিময় অংশ। পেশিময় অংশে থাকে দুইটা পেশি প্রবর্ধন, এই যে এটা একটা পেশি প্রবর্ধন, পেশি
প্রবর্ধন, এই যে এইটার একটা পেশি প্রবর্ধন। পেশি প্রবর্ধন মানে হলো, বুঝে নিবা তোমরা, পেশির উপবৃদ্ধি, এগুলোকে পেশি লেজ বলা যায়। তাহলে ভেতরের দিকে সরু অংশটা পেশিময় অংশ, এই অংশে দুইটা পেশি প্রবর্ধন থাকে, পেশির উপবৃদ্ধি থাকে, যা মায়োনিম সমৃদ্ধ। এই যে সুতা, এগুলা হলো মায়োনিম, এই যে সুতা। তাহলে এই পেশিময় অংশে পেশি প্রবর্ধন আছে যা মায়োনিম সমৃদ্ধ। মায়ো মানে হলো পেশি, আর নেমা মানে হলো সুতা। তাহলে মায়োনিমের বাংলা হচ্ছে পেশি সূত্রক। তো মায়োনিম যদি পেশি সূত্রক হয়, তাহলে অবশ্যই এগুলো সংকোচন এবং প্রসারণশীল। পেশি প্রবর্ধন যদি সংকোচন প্রসারণশীল মায়োনিম সূত্রক সমৃদ্ধ হয়, তাহলে পেশি প্রবর্ধনও সংকুচিত প্রসারিত হবে, এবং এই পেশি প্রবর্ধনগুলো সংকুচিত এবং প্রসারিত হয়ে হাইড্রাটদের সংকোচন ও প্রসারণে সাহায্য করে, বা হাইড্রাটদের হ্রাস ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আর এই মিউকাস দানা সমৃদ্ধ অঞ্চল, এই অঞ্চল হাইড্রার শোষণে সাহায্য করে। হাইড্রার এপিডার্মিসে 7 রকম কোষ আছে, তার মধ্যে বিশেষ 1 রকম কোষ হলো নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ। এই কোষগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, যেমন এই যে এই কোষটা নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ, নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। তো এই কোষগুলো পদতলে থাকে না, হাইড্রার দেহের পদতলে থাকে না, আর দেহের সর্বত্রই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। তবে কোষিকার যে পেশি আবরণী কোষ, এর ভেতরেও নিডোব্লাস্ট কোষ থাকে, অর্থাৎ কোষিকার পেশি আবরণী কোষ, ওরা ওদের ভেতরে এই নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ ধারণ করে রাখে। দেখো, এই নিডোব্লাস্ট কোষ পেশি আবরণী কোষের ফাঁকে 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 আছে, আর এই নিডোব্লাস্ট কোষটা দেখো পেশি আবরণী কোষের ভেতরে আছে। তাহলে নিডোব্লাস্ট কোষ যে পেশি আবরণী কোষের ভেতরে থাকে, এটা সব অংশের পেশি আবরণী কোষের ভেতরে নয়, এটা হাইড্রার যে টেন্টাকল বা কোষিকা আছে, কোষিকার এপিডার্মিসের পেশি আবরণী কোষের ভেতরে নিডোব্লাস্ট কোষ থাকে। আমরা এবার আলোচনা করব এপিডার্মিসের সংবেদী কোষ নিয়ে বা সেন্সরি সেল নিয়ে। তো এপিডার্মিসের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সরু এবং লম্বা সংবেদী কোষ থাকে। তাহলে এপিডার্মিসের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই যে সরু আর লম্বা এই যে নিউক্লিয়াস যুক্ত, এটা হলো সংবেদী কোষ। এর বাইরের দিকে আছে এই যেটা হলো সংবেদী রোম, রোম মানে চুল, সংবেদী রোম। এই সংবেদী রোম দিয়ে সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। আর এই সংবেদী কোষগুলোর ভেতরের দিকে আছে এই যে নোডিউল যুক্ত তন্তু, নোডিউল মানে হলো গুটিকা, মানে ছোট ছোট গুটি। তাহলে ভেতরের দিকের তন্তুটা কিন্তু নোডিউল যুক্ত সংবেদী কোষের। তাহলে সংবেদী কোষ তার সংবেদী রোম দিয়ে পরিবেশ থেকে উদ্দীপনা নেয়, এবং ভেতরের দিকে যে নোডিউল যুক্ত তন্তু, এই তন্তু দিয়ে সেই উদ্দীপনা এরা স্নায়ুকোষ বা নার্ভ সেলে পৌঁছে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ লাইন মনে রাখতে হবে যে এপিডার্মিসের সংবেদী কোষগুলো হাইড্রার পদতল, হাইপোস্টম এবং টেন্টাকল বা কোষিকাতে বেশি থাকে, অর্থাৎ পিএইচটিতে বেশি থাকে। পেডাল ডিস্ক বা পদতল, হাইপোস্টম, টিতে টেন্টাকল, পেডাল ডিস্ক, হাইপোস্টম এবং টেন্টাকলে বেশি থাকে। পিএইচটিতে বেশি মানে পেডাল ডিস্ক, হাইপোস্টম এবং টেন্টাকলে এপিডার্মিসের সংবেদী কোষগুলো বেশি থাকে। এদের কাজ কি? পরিবেশ থেকে উদ্দীপনা নেওয়া, এই যে বাইরের দিকে যে সংবেদী রোম আছে এটা দিয়ে পরিবেশ থেকে উদ্দীপনা নেওয়া, এবং ভেতরের দিকে যে নুডিউল যুক্ত তন্তু আছে ওইটা দিয়ে স্নায়ুকোষে পৌঁছে দেওয়া সেই উদ্দীপনা। তাহলে আমরা 2 রকম কোষ পড়লাম, পেশি আবরণী কোষ, সংবেদী কোষ। এবার আমরা পড়ব নার্ভ সেল বা স্নায়ু কোষ। এপিডার্মিসের নার্ভ সেলগুলো এই যে মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, এই যেগুলো হলো নার্ভ সেল বা স্নায়ু কোষ। এবং এই স্নায়ু কোষগুলো অনিয়ত আকারের, মানে রেগুলার কোনো শেপ নাই, অনিয়ত বা অনিয়মিত আকারের। এরা একটাই যে ক্ষুদ্র কোষ দেহ নিয়ে গঠিত। তাহলে স্নায়ু কোষগুলো ক্ষুদ্র কোষ দেহ নিয়ে গঠিত, আর স্নায়ুকোষে 2 বা ততোধিক স্নায়ু রোম বা স্নায়ুতন্তু থাকে, এগুলাও নোডিউল যুক্ত। তাহলে এই যে স্নায়ুকোষের যে স্নায়ু রোম বা স্নায়ুতন্তু, এই যে এগুলা হলো স্নায়ু রোম বা স্নায়ুতন্তু, এগুলাও নোডিউল যুক্ত। তবে এই স্নায়ুতন্তুগুলো নিউরনের
অ্যাক্সন বা ডেনড্রাইটের মতো নয়। এই স্নায়ুতন্তুগুলো অ্যাক্সন বা ডেনড্রাইটের মতো নয়, এরা কোনো সিনাপস গঠন করে না। আমরা তো জানি যে পরপর দুইটা নিউরনের ফাঁকা সংযোগস্থলকে সিনাপস বলে। তো এই স্নায়ুতন্তু কিন্তু অ্যাক্সন বা ডেনড্রাইটের মতো নয় এবং এরা কোনো সিনাপস গঠন করে না। স্নায়ুকোষ মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, অনিয়ত আকার, নির্দিষ্ট কোনো আকার নাই। এই স্নায়ুতন্তু বা স্নায়ুরোমগুলো মিলিত হয়ে হয়ে স্নায়ু জালিকা গঠন করে। সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে এই যে নডিউলযুক্ত তন্তু দিয়ে সেগুলা স্নায়ুকোষে পৌঁছে দেয়। স্নায়ুকোষ সেই উদ্দীপনাকে হাইড্রার দেহের সারা দেহে পৌঁছে দেয়, দেহের অন্যান্য অংশে পৌঁছে দেয়। এবার আমরা বিশেষ রকমের একটা কোষ পড়ব, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টার মানে মধ্যবর্তী, আর স্টিশিয়াম মানে ফাঁকা জায়গা, ফাঁকা স্থান। তাহলে পেশি আবরণী কোষের মধ্যবর্তী ফাঁকা যে স্থান, তাহলে পেশি আবরণী কোষের মধ্যবর্তী ইন্টার মানে মধ্যবর্তী ফাঁকা যে স্থান বা স্টিশিয়াম, এখানে কিছু গোলাকার, ডিম্বাকার বা তিন কোণা কোষ থাকে, এই যেগুলা। তাহলে পেশি আবরণী কোষের মাঝে আছে, তাহলে আমরা এই কোষের নাম দিব কি, ইন্টার। ফাঁকা জায়গায় আছে সেই জন্য স্টিশিয়াম মানে ফাঁকা জায়গা, তাহলে এই কোষের নাম দিব ইন্টার স্টিশিয়াল কোষ। ইন্টার মানে মাঝখানে, স্টিশিয়াম মানে ফাঁকা জায়গা। তাহলে পেশি আবরণী কোষের মধ্যবর্তী ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে এই যে কোষ, এই কোষগুলো হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষগুলো গোল, ডিম্বাকার বা তিন কোণা, গড় ব্যাস প্রায় 5 মাইক্রোমিটারের মতো হয়। এই কোষগুলোতে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তাহলে পেশি আবরণী কোষের মধ্যবর্তী ফাঁকে ফাঁকে যে গোল, ডিম্বাকার বা তিন কোণা কোষ আছে, এগুলা ইন্টারস্টিশিয়াল কোষ, স্টিশিয়ামের মধ্যে আছে, সেজন্য ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষগুলোর গড় ব্যাস 5 মাইক্রোমিটার। এই কোষগুলো সাইটোপ্লাজমের মধ্যে, এই কোষগুলো সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাইবোজোম আছে, আর কোষগুলোর ভেতরে নিউক্লিয়াস থাকে। এই যে নিউক্লিয়াস, টোটাল মানে হলো সব, আর পটেনশিয়া মানে ক্ষমতা। এই দুইটা শব্দ থেকে যে শব্দটার উৎপত্তি ঘটছে সেই শব্দটা হলো টটি, পটেন্ট। তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর এপিডার্মিসের অন্যান্য কোষে পরিণত হওয়ার ক্ষমতা আছে, বা এপিডার্মিসের অন্যান্য কোষ তৈরি করার ক্ষমতা আছে, সেই জন্য ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে আমরা কিন্তু টটিপোটেন্ট সেল বলতে পারবো, টটিপোটেন্ট সেল বলতে পারবো। আবার এগুলাকে রিজার্ভ সেল বা সংরক্ষিত কোষ বলা যাবে, কারণ অন্য এপিডার্মিসের অন্য কোষ ক্ষতিগ্রস্ত হলে এরাই সেই কোষ তৈরি করে, ইন্টারস্টিশিয়াল কোষ সেই কোষ পুনর্গঠন করে। তাহলে এই কোষগুলোকে আমরা সংরক্ষিত কোষ বলতে পারবো, আবার টটিপোটেন্ট সেল বলতে পারবো, কারণ এপিডার্মিসের অন্য সব কোষে পরিণত হওয়ার পাওয়ার আছে, ক্ষমতা আছে এদের। তাহলে টোটাল মানে সব, পটেনশিয়া মানে ক্ষমতা, এই দুইটা শব্দ থেকে টটিপোটেন্ট শব্দের উৎপত্তি, মানে সব ক্ষমতা আছে, এপিডার্মিসের অন্য সব কোষে পরিণত হওয়ার ক্ষমতা আছে এদের। কোষগুলোকে আমরা বলবো টটিপোটেন্ট সেল, আবার কোষের এই বৈশিষ্ট্য এটাকেও আমরা বলবো টটিপোটেন্ট বৈশিষ্ট্য। শুধু তাই নয়, এই কোষগুলো হাইড্রার দেহের মুকুল সৃষ্টিতে সাহায্য করে, মুকুল দিয়ে হাইড্রার রজৌন প্রজনন হয়, বার্ড বা মুকুল বা কুড়ি দিয়ে হাইড্রার রজৌন প্রজনন হয়, সেই মুকুল তৈরিতে ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকা আছে, এরাই মুকুল তৈরিতে সাহায্য করে। হাইড্রার হাইপোস্টোমের নিচে বৃদ্ধি এলাকা বা বৃদ্ধি অঞ্চল গঠন করে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় বৃদ্ধি অঞ্চল গঠন করে, এদের হাইপোস্টোমের নিচে বৃদ্ধি অঞ্চল বা এলাকা গঠন করে, এরাই হাইড্রার রিজেনারেশন বা পুনরুৎপত্তিতে সাহায্য করে। রি মানে পুনরায়, জেনারেশন মানে কোনো কিছু জেনারেট করা বা তৈরি করা, রি মানে পুনরায় আর জেনারেট করা মানে কোনো কিছু তৈরি করা। অর্থাৎ হাইড্রার দেহ যদি দুই বা ততোধিক খণ্ডে ভাগ হয়ে যায়,
প্রত্যেকটা খণ্ড থেকে নতুন হাইড্রার জন্ম হয় বা প্রত্যেকটা খণ্ড নতুন হাইড্রা সৃষ্টি করতে পারে। কেন পারে? এই খণ্ডগুলোর মধ্যে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে তারাই আসলে এই পুনরুৎপত্তি বা রিজেনারেশনে সাহায্য করে, হারানো অঙ্গ পুনর্গঠনে সাহায্য করে। তাহলে হাইড্রার দেহ যদি দুই বা ততোধিক খণ্ডে ভাগ হয়ে যায় প্রত্যেকটা খণ্ড থেকে নতুন হাইড্রার সৃষ্টি হয়। কে এই হাইড্রা সৃষ্টিতে সাহায্য করে ওই খণ্ডগুলো থেকে? ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ এই কোষ রিজেনারেশন বা হাইড্রার পুনরুৎপত্তিতে সাহায্য করে। এই জন্য বলা হয় যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, হাইড্রা চির অমর প্রাণী। তবে মানুষেরও ইন্টারস্টিশিয়াল কোষ আছে, তবে এই কোষ অন্য কোষে পরিণত হতে পারে না। আমাদের শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এই কোষগুলোকে লেডিক সেলও বলা হয়। এরা পুরুষের যে দাড়ি গোঁফ গজাতে সে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন তৈরিতে সাহায্য করে পুরুষের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ। আবার ক্রমবর্ধনশীল বা বর্ধিষ্ণু শুক্রাণুতে, পরিস্ফুটনরত শুক্রাণুতে আমাদের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ পুষ্টি সরবরাহ করে। আর বিজ্ঞানী ব্রায়ান একটা কথা বলছে যে প্রতি 45 দিন পর পর হাইড্রার দেহের সব কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ এপিডার্মিসের অন্য কোষে পরিণত হতে পারে। 45 দিন পর পর হাইড্রার এপিডার্মিসের সব কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তো ইন্টারস্টিশিয়াল কোষের এই যে বৈশিষ্ট্য, এই যেরা এপিডার্মিসের অন্য কোষে পরিণত হতে পারে বা তৈরি করতে পারে, 45 দিন পর পর এদের সব কোষ এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই হলো টটিপোটেন্ট। তাহলে এরা হাইড্রার মুকুল বা কুড়ি সৃষ্টিতে সাহায্য করে যা দিয়ে অযৌন প্রজনন হয়, হাইড্রার রিজেনারেশন বা পুনরুৎপত্তিতে সাহায্য করে, হারানো অঙ্গ রি মানে পুনরায় জেনারেট করতে সাহায্য করে। এরা হাইড্রার গোনাড মানে জননাঙ্গ বা শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরিতেও সাহায্য করে। ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার গোনাড বা জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরিতেও সাহায্য করে। এরা কোথায় বৃদ্ধি অঞ্চল তৈরি করে? হাইপোস্টমের নিচে। আমরা চার রকম কোষ পড়লাম, টটিপোটেন্ট বৈশিষ্ট্যের কথা মনে রাখা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা মনে রাখব যে এপিডার্মিসের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কিছু গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষ আছে। গ্রন্থি কোষগুলো একটু লম্বাটে, এদের ভিতরে নিউক্লিয়াস আছে আর মিউকাস ক্ষরণকারী মিউকাস দানা আছে। এগুলো হলো গ্ল্যান্ড সেল, এপিডার্মিসের গ্ল্যান্ড সেল। এগুলোর ভিতরে এই যে মিউকাস ক্ষরণকারী বস্তু আছে, তো এপিডার্মিসের গ্রন্থি কোষ এমপিতে বেশি। এমপি মন্ত্রী বলি না আমরা, এমপিতে বেশি, এমপি মাউথ, পিতে ফেডাল ডিস্ক। তাহলে এটাও গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে এপিডার্মিসের গ্রন্থি কোষ কোথায় বেশি? এমপিতে বেশি, এমপি মাউথ বা মুখের চারিদিকে, পিতে ফেডাল ডিস্ক বা পদতল বা পাদচাকতিতে, পদতল বা পাদচাকতিতে। তো কোথায় বেশি আছে এখান থেকে কাজ মনে করে নিব। মুখের চারিদিকের যে গ্রন্থি কোষ, এপিডার্মিসের গ্রন্থি কোষ, তারা মিউকাস বস্তু থেকে মিউকাস ক্ষরণ করে, করে খাদ্য গলদকরণে সাহায্য করে, খাদ্য পিচ্ছিল করতে সাহায্য করে। আর এদের পদতলে যে গ্রন্থি কোষ, তারা আঠালো পদার্থ নিঃসরণ করে, করে পদতলের সাহায্যে হাইড্রাকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। এরা আসলে বিভিন্ন নিমজ্জিত কঠিন বস্তু বা জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠে যুক্ত থাকে পদতল দিয়ে, আর এই কাজে সাহায্য করে পদতলে এপিডার্মিসের গ্রন্থি কোষ, আঠালো পদার্থ নিঃসরণ করে কোনো বস্তুর সাথে পদতল দিয়ে লেগে থাকতে সাহায্য করে। এছাড়াও পদতলের গ্রন্থি কোষগুলো বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে মুখ এবং পদতলে এপিডার্মিসের গ্রন্থি কোষ বেশি থাকে। মুখের এপিডার্মিসের যে গ্রন্থি কোষ, এরা মিউকাস পিচ্ছিল তরল ক্ষরণ করে খাবার গলদকরণে সাহায্য করে, যেমনটা আমাদের লালারসের মিউসিন যে কাজটা করে খাবার গলদকরণে সাহায্য করে। আর পদতলে বেশি আছে গ্রন্থি কোষ, এপিডার্মিসের গ্রন্থি কোষ, অবশ্যই কারণ আছে, কারণ পদতলের এপিডার্মিসের গ্রন্থি কোষরা আঠালো পদার্থ নিঃসরণ করে পদতলের সাহায্যে হাইড্রাকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, বিশেষ করে নিমজ্জিত কঠিন বস্তু বা জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠে। এছাড়াও পদতলের এপিডার্মিসের যে গ্রন্থি কোষ, এরা বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। আমরা 5 রকম কোষ পড়লাম, এবার আমরা পড়ব জনন কোষ। তো আমরা তো জানি সবাই যে হাইড্রা ভালগারিস উভলিঙ্গ, এদের দেহের উপরের অর্ধাংশে শুক্রাশয় বা টেস্টিস তৈরি হয়, যার ভিতরে তৈরি হয় শুক্রাণু। আর দেহের নিচের অর্ধাংশে তৈরি হয় ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে তৈরি হয়
ডিম্বাণু। এদের শুক্রাণু অবশ্যই ব্যাঙ্গাচির মতো, অন্যান্য উন্নত প্রাণীদের শুক্রাণুর মতো, এবং শুক্রাণু এদের এই যে নিউক্লিয়াস যুক্ত, শুক্রাণুর শুক্রাণুটা এই যে নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক, এই যে সেন্ট্রিয়ল যুক্ত মধ্যখণ্ড এবং বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। তাহলে শুক্রাণুর মস্তকটা নিউক্লিয়াস যুক্ত এবং মস্তকের বেশিরভাগ জায়গা জুড়ে এই যে নিউক্লিয়াস অবস্থান করে। আর এই যে সংকীর্ণ মধ্যখণ্ড, এখানে আসলে এদের সেন্ট্রিয়ল থাকে, এখানে এদের কি থাকে সেন্ট্রিয়ল। আর এই যে লেজ বিচলনক্ষম, এই লেজের সাহায্যে এরা সাতটি ডিম্বাণুর কাছে যায়। তাহলে হাইড্রার যে শুক্রাণু, এটা নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক, সেন্ট্রিয়ল যুক্ত সংকীর্ণ মধ্যখণ্ড আর বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। এদের শুক্রাণু এই লেজের সাহায্যেই সাতটি ডিম্বাণুর কাছে যায়। আর এদের একটা ডিম্বাশয়ে ডিম্বাণু একটা তৈরি হয়, সাথে তিনটা পোলার বডি তৈরি হয়। তাহলে এদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হবে একটা, আর একটা ডিম্বাণুর সাথে, এই ডিম্বাণুটা বড় এবং গোলাকার হবে, এই একটা ডিম্বাণুর সাথে তিনটা ছোট ছোট পোলার বডি তৈরি হবে, পোলার বডি তৈরি হবে। পোলার বডিতে আসলে সাইটোপ্লাজমটা খুবই কম থাকে, এই জন্য আকারে ছোট, প্রজননে বা নিষেকে এদের ভূমিকা নাই, এরা নষ্ট হয়ে যায়। শুধু এই ডিম্বাণুর সাথে পুংগ্যামেট বা পুংজনন কোষ বা শুক্রাণুর মিলন হয় বা ফার্টিলাইজেশন হয় বা নিষেক হয়, আর একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুরই নিষেক হয় আর বাকি শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। ছয় রকম কোষ পড়লাম আমরা, এবার পড়ব নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। পদতলে নিডোব্লাস্ট কোষ নাই, পদতল ব্যতীত হাইড্রাদের সর্বত্র এই যে নিডোব্লাস্ট কোষ আছে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে। তবে আগেই বলছি যে কোষিকার পেশি আবরণী কোষের ভেতরেও নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট হলো অপরিণত কোষ, নিডোব্লাস্ট হলো অপরিণত কোষ। এই নিডোব্লাস্ট কোষেরা যখন পরিণত হয়ে যায় তখন এই কোষগুলোকে বলা হয় নিডোসাইট কোষ। তাহলে নিডোব্লাস্ট হলো অপরিণত কোষ, এরা পরিণত হয়ে গেলে এদেরকে বলা হয় নিডোসাইট কোষ। তো নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ কই থাকে না, পদতলের এপিডার্মিসে থাকে, কই দেহের বাকি সর্বত্র সব অঞ্চলে থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, তবে কোষিকার পেশি আবরণী কোষের ভেতরেও থাকে। আর নিডোব্লাস্ট নেমাটোসিস্ট ধারণ করে, নেমাটোসিস্ট এদের দংশনাঙ্গাণু।